তার ঘাস নাই তার ঘাস তো তার তো ঘাস নাই তো দুধিত পাবে একটা গরু যদি 15 লিটার দুধ হয় বা গরু আমাদের যে খাদ্য সামগ্রীর যে দাম সেই তুলনায় দুধের দাম অত্যন্ত কম এই ঘাসটাতে আপনি কেমন প্রোটিন পাচ্ছেন সোজা একটা কথা যে সোনার ডিম পাড়া হাঁস কেউ বিক্রি করে না জি 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 পাঁচটা যদি লাভ হয় তাহলে একটা সিজনে যদি একটা বাছুর 6 মাস 5 মাস ফলার পরে যদি বিক্রি তার যদি 70,000 টাকা হয় চিত্রপুরি কৃষিচিত্র আপনি তো আমার পিছ ধরে তো আসলে খুব বেকাতে পড়ে গেছেন দেখেন কোথায় কি গবরের মধ্যে খেত খোলার মধ্যে দিয়ে আটা উঠা করি আমার কোন সময় বিরক্ত লেগে চলে যাবেন আচ্ছা এইখানে একটা খামার আছে একটু দেখি আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ শাহজাদপুরের চরনবপুর গ্রাম থেকে কথা বলছি আপনারা জানেন সিরাজগঞ্জকে বলা হয় গোরাজধানী এই সিরাজগঞ্জের বিভিন্ন গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই দুটি একটি পাঁচটি দশটি গরু লালন পালন হচ্ছে কেউ বা ষাঁড় গরু পালন করছে কেউ বা গাভী গরু পালন করছে কেউ বা হলস্টেন ফ্রিজিয়ান জাতের গরু পালন করছে কেউ বা জার্সি গরু পালন করছে গরু পালন করবি কৃষকরা তো গরু ছাগল লালন পালন করেনি পাশাপাশি যারা চাকরি করতেন রিটায়ার করার পরে তাদের বাড়িতেও কিন্তু এখন ছোট্ট পরিসরে গরুর খামার দেখা যায় এরকমই একজনের বাড়িতে আপনাদের নিয়ে যাব আজকে এই ছোট্ট প্রতিবেদনে জানার চেষ্টা করব আসলে গরু পালনে কি আদৌ লাভবান হচ্ছে এবং ভবিষ্যতে এই গরু পালন নিয়ে কি ভাবছেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক চলো যাও আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ চলে এলাম আপনাদের এলাকায় দেখি তো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনি তো শিক্ষকতা করতেন দীর্ঘ 35 বছর চাকরি করেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন রিটায়ার জি রিটায়ার এই অবসরকালীন সময়ে কাটানোর জন্যই কি গরু ছাগল লালন পালন করা নাকি এটা কি বংশ পরম্পরা ছিল আগে থেকে আমাদের বংশ পরম্পরা ছিল তারপরেও আমি ছাত্র জীবনে যখন আমাদের বাড়িতে কৃষক থাকতো বেলাগুলো যৌথ পরিবার আমরা ছিলাম ভাই ভাই আমরা ছোটোবেলা থেকে গরু পালতাম গরু দিয়ে আমরা হাল বইতাম চাষ করতাম এবং যদিও শিক্ষকতা পেশার সাথে জড়িত থাকলেও আবার গরু পোষা বা গরু দুধ উৎপাদন বা গরু মোটর চাষ করা এটা আমার জন্য একটা প্রিয় আচ্ছা যাই হোক অনেক বিষয়ে জানবো তো এই জমিটা কার এটা আমার জমি আপনার জমি জি আচ্ছা এখানে কি করছিলেন এটা এটা শ্যালো ঘর আমার এখানে আমরা ইরিগেশনের চাষ হবে আর কি ও এখন নিচের জমিগুলোতে উপর জমিতে সব ঘাস থাকবে নিচের জমিতে সব ধান ওই যে সরিষা যেগুলো আছে ওগুলোতে ধান ইরি ধান তো এখন মেইনলি কয়টা গাভী আছে আপনার আমার আটটা গাভী আছে আটটা গাভী আর এমনি সার সার গুলো বাছুর আছে কয়েকটা কেন এখান থেকে যে সার হয় সেগুলো কি করেন আপনার বিভিন্ন এর থেকে আমরা নেই যেমন ব্র্যাক থেকে নেই তারপরে নেই হলো আপনার সরকারি যে পশুপালন সম্পর্কে অফিসগুলো আছে সেখান থেকে নিয়ে থাকি এভাবে আর কি বিভিন্ন সংস্থাও দিয়ে থাকে এবং সরকারিভাবে যেগুলো আসে আমরা যেগুলো পাই মানে জাতের দিক থেকে খুব একটা উন্নত মানের আমরা পাই না যে কারণের জন্য বিভিন্ন যেমন বিশেষ করে ব্র্যাক এসিআই কোম্পানি দিচ্ছে একটা বাচ্চা যদি আল্লাহ দেয় থাকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাভী দুধ পড়ানোর পরে বাছুরটা বেশি থাকলে দেখা যাবে যে বেশ বছর শেষে একটা ভালো অংশ টাকা পাওয়া যাবে এবং দেখা যাবে যে গাভীর দামটা অনেকটা কমে যাবে আর কি বাছুরটা যদি লাভ হয় দেখা যাবে একটা সিজনে যদি একটা বাছুর 6 মাস 5 মাস পালার পরে যদি বিক্রি তার যদি 70,000 টাকা হয় আর দুধ আমরা যা পাইলাম আলহামদুলিল্লাহ এটার থেকে গরুর খাবার বা অন্যান্য যে কষ্টগুলো আছে সেগুলো যদি সাশ্রয় হয় এটাই বেটার আমাদের আমার জন্য এই যে গরুটা দেখতে পাচ্ছি জি জি এটা আপনার খামারে কতদিন হয় এটা আমি গরুটা কিনেছি আর কি কয়েক মাস আগে কিনেছি কত টাকা থেকে কিনেছি 175 1,75,000 জি এই গরুর থেকে কয় লিটার পাচ্ছেন আমি প্রায় 14-15 পাই আর দুই বেলা দিয়ে 14 থেকে 15 লিটার জি জি 15 পাই প্রায় 600 প্লাস এরকম জি এরকম হয় আর কি জি আচ্ছা তো ও খাচ্ছে রেগুলার কত টাকা
তা ঘাস তো মাফিয়া দেই না, ধরেন ক্ষেতের ঘাস একেবারে বোঝাই করে দিয়ে দিই। আচ্ছা, সেহেতু গেল ক্ষেতের ঘাস আপনার জমির খড়, জি, আর এমনি দানাদার খাবার, দানাদার খাবার অন্তত ধরেন দুই বেলা দেওয়া 7-8 কেজি আমরা দিয়ে থাকি, দানাদার বিভিন্ন শ্রেণীর মিক্স করে আমরা দিয়ে থাকি, যেমন গমের ভুষি, গমের আপনার খেসারির ভুষি, মাসকলাইয়ের ভুষি, তারপর ভুট্টো, এগুলো দিয়ে মিক্স করে আমরা দানাদার সাথে খাতে দিয়ে খাবার দিয়ে থাকি। তবে এটাকে লাভবান করতে গেলে আপনার নিজস্ব জমি লাগবে, নিজস্ব জমি থাকলে ঘাস নিজে তৈরি করা গেল, খ্যার তৈরি করা গেল, তাহলে তার পক্ষে সম্ভব বা কিছু লাভ হবে ইনশাল্লাহ। কিন্তু আমার জমি নাই, আমি ঘাস কিনে বা দানাদার খাবার কিনে খাওয়া কি লাভ করতে পারবো না? কিছু হবে, যারা নিজে কায়িক পরিশ্রম নিজস্ব হবে, যেমন আমি তো আর নিজে কাজ করতে পারি না, আমার লোকজনদের করাই, যে লোকটা অবিরাম মাসে ঘাস কাটে বা ঘাসের নিজে চাষ করে দহন করে নিজাতে, তারপর কিছুটা লাভ হবে খালি খড় খাওয়া এক তো আর হবে না, আর খালি ভুষি খালিও হবে না। এবং কাঁচাদার খাদ্য না দিলে আপনার পর্ব যখন বাচ্চা দিবে বা কনসেপ্ট করবে, কনসেপ্ট করাতে গেলে কাঁচা ঘাস অবশ্যই প্রয়োজন। ঘাস চাষ করেন না কেন? ওরা তো আরো বড় বড় হয়, বেশ পুষ্টি। নেপিয়ার ঘাসে অনেক সময় আমি প্রথম দিকে চাষ করতাম, কিন্তু নেপিয়ারে আমি যেটা লক্ষ্য করেছি, গরুতে বেশি পরিবার মানে ই হয়, মানে যেটাকে বাংলা ভাষা হলো প্রসব বা চুনা, বেশি পরিবার হয়। আচ্ছা আচ্ছা, এটাতে অর্থাৎ বলতে চাচ্ছেন ওই ঘাসটাতে পানি বেশি, পানি বেশি, রস বেশি, মানে যেটাকে হলো মহেশ্বর অনেক বেশি ওর সাথে। আচ্ছা ঠিক আছে, তো এই ঘাসটাতে আপনি কেমন প্রোটিন পাচ্ছেন? ভালো, দুধের উৎপাদন অনেক বেড়ে গেছে, তো আমার এগুলাতে খাওয়াতে ডেলি যেটুক উৎপাদন তার চেয়ে বেশি দুধ এখন উৎপাদন হচ্ছে। আপনাদের তো পর্যাপ্ত পরিমাণ জমি আছে, যেহেতু আপনার খড়ের তো তেমন কোনো প্রবলেম নেই? না না, যা আছে ইনশাআল্লাহ। জি, আপনি কি ওই খড় আর ঘাস মোটামুটি আধা আধি দেন না, না কিভাবে দেন? মানে যেহেতু এখন ঘাসের সিজন, ঘাসটা একটু বেশি এক এক বেলা করে আমরা খ্যার দিই, খড়টা দিয়ে থাকি, আর দুই বেলা মোটামুটি অধিকাংশ সময় ঘাসটা দিই, ঘাসটাতে দুধ একটু ফল দুধের উৎপাদন বেশি হয়। আসলে যাদের জমি জমা নাই, নিজস্ব ক্ষেত খামার নাই, খড় কিনে বা ঘাস কিনে অথবা অন্য অন্য খাবার বেশি পরিমাণে কিনে নিয়ে উৎপাদন করে দুধ চাষ করলে সেখানে তারা তো লস খাবে। তাছাড়াও যে দুধের দাম, আমাদের যে খাদ্য সামগ্রীর যে দাম, সে তুলনায় দুধের দাম অত্যন্ত কম আমাদের, অত্যন্ত। মিল ভিটার সহ অন্যান্য যারা আছে আমাদেরকে দেয়, ঘোষ দেয় যারা দেয় বা বিভিন্ন সংগঠন আমাদেরকে থেকে দুধ নেয়, যদি অধিক পরিমাণ খাদ্য দাম থাকে তাহলে তো পোষাবে না। দেখা যাবে যে এক কেজি খাদ্যের দাম যা তার অর্ধেক পরিমাণ হচ্ছে প্রায় আপনার দুধের দাম, তাহলে তো কিছু অনমলিক অটোমেটিকলি লস খাবে। আর যারা যাদের নিজের জমি জমা আছে, ঘাস খাওয়াইলো, খ্যার খাওয়াইলো, সেখানে সামান্য কিছু দানাদার খাদ্য দিলেই দেখা যাবে যে তার থেকে কিছু। এই যে ঘরটা, জি, এখানে মোটামুটি ক্যাপাসিটি কতগুলো? মোটামুটি 12টা করে এই ঘরে রাখা যায়, 12টা রাখা যাবে, জি। আচ্ছা, এই ধরনের ঘর একটা বানাতে কত টাকার মতো লাগতে পারে? আমার এই ঘরটা প্রায় মেজর টেজর দিয়ে সব মিলে প্রায় 3.5 লাখের উপরে গেছে আর কি। 3.5 লক্ষ টাকা? জি, 3.5 লক্ষ টাকা। তবে গরুর ঘর কিন্তু একটু খোলামেলা হলে ভালো হতো। ভালো হয় এটা ঠিক আছে, আবার রেজিস্ট্রেশনের ব্যাপারও আছে। জি জি জি, মানে প্রোটেকশন না রাখলে নিরাপদের একটা ব্যাপার আছে। জি জি, নিরাপদের ব্যাপার আছে, যেটা যে কারণে রাখছি আর কি। অসুবিধা নেই, তারপর ফ্যান, এখন তো শীতকাল আমরা ফ্যান খুলে রাখছি, যখন আবার গ্রীষ্মকাল এসে যাবে ফাল্গুন মাসে আমরা তো আবার ফ্যান লাগাই দেবো। আচ্ছা, আপনার কাছে এটার রোগমালাইটা কেমন আসলে? রোগ আমার যে গরুগুলো আলহামদুলিল্লাহ আছে, যেহেতু জার্সি গরুতে রোগমালাই খুবই কম, খুবই কম, জার্সিতে রোগমালাই কম, খুব কম, অনেকটা দেশি গরুর মতো, দেশি গরুর মতোই আর কি। খাওয়া দাওয়া স্বাভাবিক খায়, অল্প খায়, দুধ যা যায় আলহামদুলিল্লাহ ভালো, আবার রোগমালাইও কম, খুব কম, রোগমালাই অত্যন্ত কম, যেটা অন্য অন্য গরু মানে যেটা আমরা ফ্রিজিয়ান বলি, অন্য অন্য জাতের উন্নত জাতের যাই বলি, এটাকে সেখানে রোগ রোগের। তবে আপনার পরামর্শ যে গাভী পাললে এই জার্সি পাললেই ভালো? আমার আমার ধারণা মোতাবেক যে ক্ষুদ্র খামারি আমরা যারা রয়েছি, তারা আপনার জার্সি গরু পাললে, জার্সি তো তো অনেক দুধ আছে, তো ঠিকঠাক মতো যদি কেনা যায় বা নিজেরা তৈরি করা যায় বা একটা বছর ধরে, তাহলে তো ভালো, খারাপ না তো। একটা গরুতে ধরুন
তেরো চোদ্দ পনেরো ষোলো লিটার দুধ পাওয়া তো সোজা কথা না। আমরা যেটাই বলি না, গল্প আর বাস্তব কিন্তু অনেক অনেক ডিফারেন্স আর কি। চোদ্দ লিটার একবার কমও না, অনেক 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 যথেষ্ট। তো আপনার এখান থেকে তো বোধহয় বিক্রির গাবি টাবি নাই আপাতত? আমার নাই। আচ্ছা, বকনা বিক্রি করেন তো? বকনা হয়, বকনা ভালো হলে তো বিক্রি করা হয় না। ভালো মানের হলে কেউ বিক্রি করে না। সোজা একটা কথা যে সোনার ডিম পানা হাঁস কেউ বিক্রি করে না। জি জি জি। কারণ একটা এই যে ভাঙাচুরা গরু, এমনি দেখা যাচ্ছে ভাঙাচুরা গরু, তাও কিন্তু প্রতিদিন সাতশো টাকার দুধ দিচ্ছে। জি, অনেক দুধ দিচ্ছে, তাই না? জি। অথবা আপনি কেন বিক্রি করবেন না সেটা? যার সমর্থ সাঁতার বিক্রি করলে তার তো লস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অনেক সময় দিলেন, অনেক ভালো লাগলো। তো সবার জন্য একটু দোয়া করে দিন। একজন উচ্চ মানের মানুষ এবং কি বলে, আমি আমরা বিভিন্ন মিডিয়াতে যে যারা দেখেছি মানব কল্যাণের যে কাজগুলো আপনি করে যাচ্ছেন, আল্লাহ আপনার দীর্ঘায়ু আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু কামনা দীর্ঘায়ু দান করেন এবং সেখানে সুস্থ স্বাভাবিক সুন্দর সুস্থ আল্লাহ দান করেন, এবং পরিবারস্থ যারা রয়েছেন সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে, সন্তান যারা রয়েছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল বা উৎকর্ষ কথা দান করি। আমার কথা শেষ করছি। অনেক অনেক ভালোবাসা, সালাম এবং সম্মান জানিয়ে শেষ করছি। দোয়া করবেন, একদিন আসবেন। হ্যাঁ, ঠিক আছে। শুক্রবারে আমার গরিবালে একদিন আসবেন। ঠিক আছে, একসাথে। মানে আপনাদের মতো শিক্ষক তো দরকার, কারণ আপনারা আছেন বলেই নতুন প্রজন্ম গড়ে উঠছে। ঠিক আছে, যেহেতু শিক্ষকের কথা বললেন, একটা কথাই না বললেই নয়, আমি আমার শিক্ষক জীবনে আমি তিনবার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইভেন আমি শিক্ষক নেতা হিসাবে বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামান গ্রুপ যেটা ছিল সেখানে আমি আমার থানা শাখায় পাঁচবার নির্বাচিত, জেলা শাখা নির্বাচিত, পাবনা জেলা শিক্ষক আঞ্চলিক শাখা নির্বাচিত এবং কেন্দ্রীয় কমিটিতে পর্যন্ত আমি স্থান পেয়েছি। এই এই শিক্ষকতার জীবনের সবচেয়ে বড় আমার আনন্দ। জি, আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।